মুনমুন্দির কাছে গেছিলাম, হয়তো তুমি হয়তো তাকে চেনো, হয়তো বর্ধমানের মুনমুন্দি নাম শুনেছো তো? নাম শুনেছি, চিনি না, নাম শুনেছি, নাম শুনেছো তো? বর্ধমানের মুনমুন্দি কিন্তু তোমার ব্যাপারে একটা কথা বলেছিল, যেটা আমার বেশ ভালো লেগেছিল, এবং কথা তোমাকে বলছি, তখন যখন আমি তোমার ব্যাপারে জিজ্ঞেস করি তার কাছে, সে খুব পজিটিভ রিভিউ দিয়ে এটা বলেছিল, নন্দিনীদি গুজরাট থেকে এসে, আমি ওনার পুরো ইয়েটা দেখেছি, যে উনি গুজরাট থেকে না কোথায় জব করতেন, তো ওখান থেকে জব ছেড়ে এসে নিজের বাবার পাইস হোটেলটা সামলেছে। প্রথম কথা, তাকে হ্যাটস অফ, বাবার হোটেল তো অনেকদিন আগে থেকেই ছিল, পরিচিত ছিল না, উনি এসে ওনার ট্যালেন্ট দিয়ে সেটাকে পরিচিত বানিয়েছে, ঠিক আছে? এটাকে আমি কোনোভাবে কোনোরকম ভাবে ছোট করতে চাই না, খুব ভালো করেছেন, ওনার থেকে ইন্সপায়ার হওয়ার অনেক বিষয় আছে, করি না সেটা আলাদা ব্যাপার, বাট পারি না এরকম কোনো কথা নেই, পারি আমরা সবাই, পারি না ওয়ার্ডটা আমি মানি না, তাই জন্যই হয়তো বলি না, পারি বলেই বলি হ্যাঁ পারি, তো তাই জন্য তুমিও যেমন পেরেছো, তুমিও নিজের জায়গাটা বানিয়েছো, আমিও নিজের জায়গাটা আমার ফ্যামিলির জন্য দাঁড়িয়েছি, এগুলো সব নিজেদের ভালোবাসা, নিজেদের দায়িত্ব আর রেসপন্সিবিলিটি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা পজিটিভ দেওয়ার জন্য, কারণ এত নেগেটিভিটির মধ্যে তোমার এই পজিটিভ ওয়ার্ডটা আমার জন্য সত্যিকার অনেক অনেকটা দামি। যারা যারা রাইট নাও, যারা যারা ভাইরাল হচ্ছে এখন, তো তোমার কি মনে হয় যে তারা হয়তো তোমার সঙ্গে কন্ট্রোভার্সি করে ভাইরাল হতে চাইছে, যারা যারা নতুন নতুন ভাইরাল হচ্ছে, যে নন্দিনীদির নাম করলে আমি ভাইরাল হতে পারবো, যে এরকম কোনো থিংকিং যদি হয়ে থাকে তাহলে করুক, আর যদি না হয়ে থাকে তাও করুক, মানে তোমার তাতে কোনো যায় আসে না, কোনো কিছু যায় আসে না, যায় আসে না, সবচেয়ে বড় কথা কি ভাই, সবাই নিজের একটা জায়গা বানাতেছে, সবাই নিজের একটা জায়গা, আমি কৃতজ্ঞ ভগবানের কাছে আর তোদের সকল ইউটিউবারদের কাছে, ভালো খারাপ সবার কাছে, যে তোমরা অথবা ভগবান আমাকে এই জায়গাটা দিয়েছো, যে অঙ্কল ভাই আমরা এমনি রাস্তা দিয়ে হঠাৎ করে একটা লোক যাচ্ছে, তার তো এই বাইকারটা যাচ্ছে, বাইকাররা বাইক চালিয়ে যাচ্ছে, আমি তো হঠাৎ করে এনার নাম করে ভাঙাতে পারবো না, না না একদমই না, একদমই নাম ভাঙানোর জন্য তো নামটা হওয়া দরকার, একদম একদম, নামটা তোমাকে তোমরা আমাকে দিয়েছো, আশীর্বাদে পেয়েছি আমি, এটাই জীবনের সব থেকে বড় পাওনা না, একদম একদম, তাই জন্য এটা আমার কাছে অনেক বড় পাওনা, আর পেয়েছি তার জন্য অনেক অনেক। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আর এছাড়া যা লাস্ট জিনিস জানতে চাইবো, এই যে দেখো এখন রাইট নাও দু বছর হতে চললো প্রায় তোমার ভাইরাল, এক বছর, ওই এক দেড় বছর, এক দেড় বছর তো হবে, 22 ডিসেম্বর থেকে নে 2024 ফার্স্ট জানুয়ারি, হ্যাঁ অ্যাপ্রক্স ধরে এক বছরই হলো, তো এক বছর এই যে ভাইরাল যে হয়ে গেছো, মানে কখনো মনে হয় ভাইরাল হয়ে জ্বালা হচ্ছে জীবনে? না ওটা প্রথম প্রথম মনে হতো, তারপর মনে হয় করি না, মনে করলেই ডিপ্রেশনে চলে যাবো, তাই জন্য আর যাই করি না।